এদিকে নারদ কাণ্ডের শুরুতেই কিন্তু শীর্ষ আদালতে আজ হোঁচট খেয়েছে তৃণমূল কংগ্রেস। পদ্ধতিগত ত্রুটির জন্যই আজ সুপ্রিম কোর্টে মামলার উল্লেখই করতে পারলেন না রাজ্য ও দলের আইনজীবীরা। ত্রুটি শুধরে নিয়ে আগামীকাল একতরফা শুনানির আবেদন করা হবে এবং অন্যদিকে আগামীকালই হাইকোর্টের নারদ তদন্তে খসড়া রিপোর্ট জমা দেবে সিবিআই। অফকোর্স অল পার্টি এন্ড গভর্নমেন্ট উইল গো টু দা হায়ার জুডিশিয়ারি অলসো, অফকোর্স সুপ্রিম কোর্টে যাবে, কেন যাবে না? আইনি পথে নারদ রায়কে চ্যালেঞ্জ জানানোর কথা শুক্রবারই জানান মুখ্যমন্ত্রী। সেই মতো তৎপরতা ছিল তুঙ্গে। রাজ্য ও তৃণমূল দুতরফে দুটি পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সোমবারই শীর্ষ আদালতে পৌঁছে যান তৃণমূল ও রাজ্যের আইনজীবীরা, কিন্তু বিধি বাম। রাজ্য ও তৃণমূলের আইনজীবীদের লক্ষ্য ছিল শীর্ষ আদালত থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব স্থগিতাদেশ আদায়। তারা চেয়েছিলেন একতরফা শুনানি, সেজন্য এদিনই বিচারপতিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন দুপক্ষের আইনজীবীরা। কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্য বানচাল হয়ে যায় সেই চেষ্টা। সোমবার শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে মামলাটি উল্লেখ করার চেষ্টা করেন আইনজীবীরা, কিন্তু হলফনামায় আদালতের ফাইল নম্বর উল্লেখ ছিল না, সেজন্য বিচারপতিরা মামলাটি উল্লেখ করার অনুমতি দেননি। আদৌ মামলার একতরফা শুনানি কতটা সম্ভব তা নিয়েও উঠছে প্রশ্ন, কারণ এদিন সকালেই আরেক কৌশলী চাল দেন জনস্বার্থ মামলাকারী অমিতাভ চক্রবর্তী। তড়িঘড়ি শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেন তিনি। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ দুপক্ষের আইনজীবীদের জানিয়ে দিয়েছে, মূল মামলার আবেদনকারী ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন, তাই একতরফা শুনানি সম্ভব নয়। নিয়মিত বেঞ্চে মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। মঙ্গলবার নতুন করে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তৃণমূল ও রাজ্যের আইনজীবীরা। সুপ্রিম যুদ্ধের মাঝেই কোমর বাঁধছে সিবিআইও। স্টিং অপারেশনের সব ফুটেজ ও অডিও ফাইল পরীক্ষার কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছেন তদন্তকারীরা। শেষ সবকটি অডিও ফাইল ট্রান্সক্রিপ্ট করার কাজও। সব ফুটেজ পরীক্ষা করে তৈরি হয়েছে খসড়া রিপোর্ট। খসড়া রিপোর্ট পাঠানো হয়েছে নয়াদিল্লির লিগ্যাল সেলে। রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে অডিও ট্রান্সক্রিপশনও। সিবিআই গোয়েন্দাদের যুক্তি, নারদ কাণ্ডে যারা টাকা দিলেন ও যারা টাকা নিলেন দুপক্ষের ভূমিকায় আরো খতিয়ে দেখা দরকার। এজন্য আরো গভীরে গিয়ে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। সিবিআই মনে করছে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা উচিত। মঙ্গলবার তদন্তের খসড়া রিপোর্ট হাইকোর্টে জমা দেবে সিবিআই, তারপরই তদন্তের পরবর্তী পদক্ষেপ স্থির করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতে আরেকটি মামলা দায়ের করতে চলেছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।